আসসালামু আলাইকুম। অনেক কথা বলছি আমার জীবনে, আমি অনেক কথা বলছি, কিন্তু সামনে যে আওয়ামী লীগ সরকার নির্বাচন করলেন, সেই নির্বাচনের কিছু ঘটনা আপনারা সকলেই শুনেন। আমি অনেক কথাই বলছি, আরো বলতে চাই, সেই নির্বাচন করলেন বিএনপিকে আটকে জেলখানায় রেখে, এবং যারা আসছিল তারা আতঙ্কে পলিয়ে আসছিলেন, তারা নির্বাচনের মাঠে আসতে পারেন নাই এবং দোয়ায় বেরোতে পারেন নাই, তাদের একটা আতঙ্ক ছিল। যেমন জামাত বিএনপিকে এইভাবে দিয়েছিল, যেমন বরিশালের পীর সাহেব এবং বরিশালের আলেমালারা, তারাও কিন্তু আতঙ্কে ছিল, আতঙ্কে সব মানুষ ছিল। আবার দেখেন খুশির খবর, আল্লাহ পাকের কৃপায় খুশির খবর দেখেন। সেই খুশির খবর দিল যখন খালি বাংলাদেশে আওয়ামী লীগ দল এবং আওয়ামী লীগ বিরোধী দল, এই আওয়ামী লীগরা কি করলেন, তারাই স্বতন্ত্র দলকে মাইরে মাইরে পিটি আড্ডি উড্ডি গুড়া গুড়া করে দিচ্ছে। দেখেন জায়গায় জায়গায় মুন্সিগঞ্জে কি করছে, বাড়ি ঘর ভেঙে দিছে। যদি খালি বিএনপি আর জামাত এদের নগে থাকতো, তাহলে নাম গুণা দিত জামাতকে আবার বিএনপিকে। তাই মনে রাখবেন, এই যে এ দেশে সন্ত্রাস কে করে, সন্ত্রাস কে, এই আওয়ামী লীগের সন্ত্রাস বর্তমান বেড়ে গেছে, এমনভাবে বাড়ছে, সন্ত্রাসের কোনো শেষ নাই। এরাই দাঁড়া করছে, ওই আমাকে তো দল নাই, তাহলে আমরা তো একা, এই তোরা বিরোধী দল দাঁড়া, ওনারাই দাঁড়া করছে, ওনারাই আবার তাকে মেরে আটগুড়ি ভেঙে দিছে, আমাদের কালিয়ে করে এই ঘটনা ঘটছে। কেন নির্বাচনে পরের দিন যে ব্যক্তি দাঁড়াইছে সে তেমনি ফেল করছে, তাকে আর মাইরা কাম কি, তার লোকগুণাকে আর মাইরা কাম কি, তারাই তো আওয়ামী লীগ, তোরাও তো আওয়ামী লীগ, তাকেও মানে না আওয়ামী লীগ এত সক্রিয় বাংলাদেশে। তাই মনে রাখুন, একদিন এই আওয়ামী লীগ এই সরকার একদিন আল্লাহ পাকের কাছে দেবেন, আপনার মরতে হবে। আল্লাহ রাসুল কি বলতে শুনেন, আল্লাহ রাসুল বলছে কোনো ব্যক্তি যদি বয়স্ক লোক হয় তার গায়ে হাত দিও না, আর কোনো নারীদের গায়ে হাত দিও না, কোনো শিশুর গায়ে হাত দিও না। তাই আল্লাহ রাসুল বলছে, সাহেবেরা বলছে আল্লাহ রাসুল তারা তো ইহুদি, হাকতে ইহুদি, তারা কিন্তু মানুষ, আর আওয়ামী লীগ কিন্তু এখন মানুষও মনে করে না, সেই মানুষ না মনে করে মানুষ শৈলী হয়, তাকে বিপক্ষে কথা বললেই তাদেরকে মারা শুরু করে। তাই আজকে মনে রাখুন, হয়তো অনেক কথাই বলছি, আর কি বলবো, আর এত বলার সুযোগ পাবো না। তাই আমি বাংলাদেশের যে নির্বাচন, সেই নির্বাচনটা হয় নাই, তাই রোহিঙ্গারা বিরোধী দল হবে, আওয়ামী লীগ বিএনপি স্যার, জামাত স্যার, বরিশালের পীর স্যার, সবই তো স্যার, সবারে ধ্বংস করে দিছে, আরো কয়েকটা দল আছে তাদেরকেও শেষ করে দিছে, ওরা মাঠে গোল দিছে। কিসের গোল? ওবায়দুল কাদের সাহেব বলছেন খেলা হবে, এমন খেলা খেলছেন, কেন্দ্রে কেন্দ্রে কোনো মানুষ নেই, খেলাটা বড় সুন্দর, কুকুর হয়ে থাকছেন, আর আমার পুলিশ বাহিনী বাবাদিরা তারা বসে থাকছেন থানটহরে নিরাপদে, কোনো ঝামেলা নাই। তাই এমন নির্বাচন বাংলাদেশে কোনো দিন দেখি নাই, আর দেখতেও চাই নাই। তাই আমি সকলকে বলি, আমাকে হয়তো আপনারাই কথা শুনলে রাগান্ত হইয়া আমাকে মেরে ফেলবেন, মারতে চেষ্টা করবেন, আমি মরে যাব, খালি একটাই আশা সত্য কথা বলতে পারছি, তার জন্য যদি মেরে ফেলান আমি মরে যাব, মরতে তো একদিন হবেই। তাই আজকে থেকে কোনো আলেমওয়ালাকে গ্রেপ্তার করবেন না, আলেমকে আটকে রাখবেন না, আলেমকে ছেড়ে দেন। আপনি একবার কোরআন খুলে দেখুন, আলেমরা কোনো মানুষকে হত্যা করতে পারে কিনা, আল্লাহ পাক যে ঘোষণা দিছে কোনো মানুষ হইয়া মানুষকে হত্যা করলে আল্লাহ পাক তার শাস্তি কি দিবেন। তাই সেই কোরআনটা খুলে দেখুন, দেখুন তারপরে মানুষকে হত্যা করুন, তাছাড়া করুন না, আর চুরি করেন না, চুরি করে ভোট ভরে আপনি প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করেন না, একদিন কিন্তু আপনি দুনিয়া ছেড়ে যেতে হবে। তাই আমি কেন বললাম, আমি বলার পরে আমার এই ভিডিওটা যাবে যাওয়ার পরে হয়তো আপনারা অনেকেই আমাকে মারার জন্য চেষ্টা করবেন, আমার দুনিয়াতে কিছুই নাই। তাই আমার একটি সন্তান পাগল, তার ঘরে দুটি ছেলে পাগল, তাই একটি ছেলে ভালো, তাকে মাদ্রাসায় দিছি, এত আমার দুনিয়াতে কিচ্ছুই নাই, বাড়িঘর বলতে নাই, মারলে মারতে পারেন, আল্লাহ পাকের ইচ্ছায় আল্লাহ পাকের আশায় আমি বলছি সত্য কথা, আমি মুসলমান, আপনারা মুসলমান, তাই মুসলমান হইয়া আপনাদের বুঝ দেওয়ার জন্য কথা বলতেছি। কেন নির্বাচন বাংলাদেশে সুন্দর দেওয়া যায়, সুন্দর দেওয়া যায় না, সঠিক দেওয়া যায় না, যায় কেন দিবেন না, কারণ কি, জনগণের অধিকার, এই গণতন্ত্র দেশে 5 বছর পরে জনগণের অধিকার আছে, জনগণের অধিকার, যদি জনগণ সত্যি ভালো লোকে বসে
ভোট দিতে পারে সেই ভোটটাও জান্নাতে হিসাব হবে এবং জাহান্নামে হিসাব হবে। আপনি মনে রাখবেন এই ভোটটা দুনিয়ায় শেষ হবে না। আপনি যে করতেছেন ওই যে বলছি আপনি যদি মিথ্যা বলতে বলতে যান আল্লাহ পাকের কাছে যা ধরা খাবেন দুনিয়াতে ধরা খাইলেন না। তাই আমি বলে গেলাম আমাকে যদি মেরে ফেলান আমি মরে যাব, আল্লাহ পাক যদি বাঁচায় আমি বাঁচব। আপনাদের জন্য বাঁচতে চাই না কেন? আপনারা বেঈমান মুনাফিক কেন? ভারত এবং চীনের কথায় আপনি নির্বাচন এইভাবে করলেন কেন? করলেন আপনি জনগণকে কেন ফাঁকি দিলেন? কেন ফাঁকি দিলেন? এই চীন আর ভারত রোহিঙ্গার কথা একদিনও বলে নাই, একদিনও বলে নাই। কেন রোহিঙ্গারা কোথায় থাকবে? বাংলাদেশে? তাইলে বিএনপি শেষ, জামাত শেষ, বরিশাল শেষ, অন্য দল শেষ, সব দল শেষ, শুধু আওয়ামী লীগের নাগে থাকবো বিরোধী দল রোহিঙ্গারা। তাই আমি বলে গেলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।